তো স্বামী বিবেকানন্দের আজও পর্যন্ত আমরা প্রায় 600টি চিঠি পেয়েছি। তো তার মধ্যে একটি চিঠি আজকে আমরা পাঠ করব। সেই চিঠিটি তিনি লিখেছিলেন কাকে? না মার্গারেট নোবেল, অর্থাৎ পরবর্তীকালে যিনি হচ্ছেন ভগিনী নিবেদিতা, লোকমাতা নিবেদিতা। যে নিবেদিতা সম্বন্ধে আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এমন কোনো আন্দোলনকারী ছিলেন না, এমন কোনো ফ্রিডম ফাইটার ছিলেন না যার উপরে ভগিনী নিবেদিতার প্রভাব পড়েনি। ভারতবর্ষের এমন কোনো শিল্পী ছিলেন না, নন্দলাল বসু থেকে শুরু করে অবনীন্দ্রনাথ ঠাকুর, এমন কোনো শিল্পী ছিলেন না যে শিল্পীর উপরে ভগিনী নিবেদিতার প্রভাব পড়েনি। ভারতবর্ষে এমন কোনো সাহিত্যিক ছিলেন না, রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনেকের উপরে ভগিনী নিবেদিতার প্রত্যক্ষ প্রভাব পড়েছিল। তো শিল্প জগৎ, সাহিত্য জগৎ, রাজনৈতিক জগৎ, সাংবাদিকতার জগৎ এবং সমাজসেবার জগৎ আর রামকৃষ্ণ মঠ মিশনের জগৎ এ তো রয়েইছে, সমস্ত জগতে, বিজ্ঞানের জগৎ, তখনকার দিনে আচার্য জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন প্রত্যেকের উপরে তিনি প্রভাব ফেলে দিয়ে গেছেন এবং সে তারা প্রভাবিত। তো এই হচ্ছে ভগিনী নিবেদিতা। তো সেই ভগিনী নিবেদিতাকে স্বামীজি একটি চিঠি লিখছেন। তো চিঠিটি 7 জুন 1896 খ্রিস্টাব্দ। আরেকটি কথা আমাদের মনে রাখা দরকার কি না, স্বামী বিবেকানন্দ আমরা জানি যে তিনি 40-এর দোরগোড়ায় পৌঁছতে পারেননি, তার আগে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। এবং শুনলে আমাদের অবাক লাগবে ভারতবর্ষে তিনি কতদিন কাজ করেছেন। বিদেশ থেকে ফিরে এলেন, ফিরে আসার পরে ভারতবর্ষে কাজ শুরু করলেন, অর্থাৎ তিনি 1897 ফিরেছেন, 1897 97 সাল 98 সাল এই 2 বছর তিনি ভারতবর্ষে কাজ করলেন। তারপরে 99 সালে আবার পাশ্চাত্যে আবার গেলেন, সঙ্গে ছিলেন নিবেদিতা সহ আরও অনেকে। তো 99 এবং 1900 2 বছর তিনি সেখানে ছিলেন। তো এই 2 বছর আমরা বাদ দিই, তাহলে ভারতবর্ষে তিনি কাজ করলেন 2 বছর, পাশ্চাত্যে চলে গেলেন 2 বছর, ফিরে এসে 1901 সাল এবং 1902 সালের মাঝামাঝি অর্থাৎ 4 জুলাই স্বামীজি মারা যাচ্ছেন। তো এই 1.5 বছর এবং আগের 2 বছর আমেরিকা থেকে ফিরে আসার পরে, চিকাগো থেকে বক্তৃতা, চিকাগো, ইংল্যান্ড এগুলোতে বক্তৃতা করার পরে তিনি ফিরে এলেন। ফিরে এসে ভারতবর্ষে মাত্র 2 বছর ছিলেন, তারপরে আবার পাশ্চাত্যে গেলেন, ফিরে এসে আবার 1.5 বছর ছিলেন। তার মানে ভারতবর্ষে 2 বছর আর শেষের দিকে 1.5 বছর, এই 3.5 বছর তিনি মাত্র সময় পেয়েছিলেন কাজ করার, মাত্র 3.5 বছর। এই 3.5 বছরের মধ্যে তিনি এমন সমস্ত অদ্ভুত কাজ করে গেছেন যেগুলো আমাদের মধ্যে একটা বিস্ময় উদ্রেক করে যে একটা মানুষের পক্ষে এরকম সম্ভব। এবং ইচ্ছে আছে পরবর্তীকালে কয়েকটি সিরিজ যদি পারি, স্বামীজির যদি ইচ্ছে হয় একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, কি না লাঞ্ছিত বিবেকানন্দ, বঞ্চিত বিবেকানন্দ, আমরা কিভাবে বিবেকানন্দকে লাঞ্ছিত করেছি, বঞ্চিত করেছি, পদে পদে অপমানিত বিবেকানন্দ আমরা অপমানিত করেছি, আমরা এইগুলো আমাদের একটু জানা দরকার। তাকে দেবতা বলে একটা হই হই করব, সে সমস্ত দিন যেগুলো হয় সেগুলো ঠিক আছে, একটা হই হই দরকার একটা করব, কিন্তু বাস্তবে যদি আমরা নেমে আসি তখন দেখব স্বামী বিবেকানন্দের জীবনটা কেমন ছিল। না তাকে আমরা ওই রকম সম্মান দিয়েছি, আমরা তাকে ঘৃণা করেছি, আমরা তাকে অপমানিত করেছি, আমরা তাকে বঞ্চিত করেছি, লাঞ্ছিত করেছি। যে দক্ষিণেশ্বরে দিনের পর দিন তিনি তপস্যা করলেন, বিদেশ থেকে ফিরে আসার পরে সেই দক্ষিণেশ্বরে তাকে ঢুকতে দেওয়া হয়নি, কেন? কালাপানি পেরিয়ে এসেছে, জাত চলে গেছে, সেটাও বিবেকানন্দকে সহ্য করতে হয়েছে। তিনি দেশ সেবার জন্য, মানুষের সেবার জন্য বেলুড় মঠ তৈরি করলেন,
সরকার কি করলো, বেলুড় মঠের উপরে ট্যাক্স বসিয়ে দিল, বালি মিউনিসিপ্যালিটি ট্যাক্স বসিয়ে দিল। কেন না, ওটা একটা আমোদ প্রমোদের জায়গা, নরেন দত্ত তার কতগুলো ছোকরা ছেলেকে নিয়ে সেখানে আমোদ প্রমোদ করে, ভাবতে পেরেছেন? তো এই লাঞ্ছিত অপমানিত বঞ্চিত বিবেকানন্দ, এগুলো আমাদের একটু জানার প্রয়োজন রয়েছে যে একটা মানুষকে আমরা কিভাবে তিলে তিলে বিদ্ধ করেছি। তো উনি সময় পেয়েছিলেন মাত্র 3.5 বছর, সেই 3.5 বছরের মধ্যে এত আঘাত আমরা দিয়েছি, তারপরে তিনি কাজ করে গেছেন আমাদের জন্য। স্বামীজির একটা বিখ্যাত কথা আছে, তোমরা যদি আমাকে যত শত অপমান করো, আমাকে যদি তোমরা মেনেও যদি না নাও, যদি আমাকে দূরে সরিয়ে দাও, তবুও আমি তোমাদের কাছে বারে বারে ফিরে আসবো। কেন না, আমি জানি তোমরা ভারতবাসীরা, তোমরা হচ্ছ কোটি কোটি দেব ও ঋষির বংশধর, তোমাদের শরীরে দেব ও ঋষির তাদের রক্ত বইছে, স্বামীজি বলছেন। অতএব আমি ফিরে আসবই বারবার। তো এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তিনি মাত্র 3.5 বছর এরকম অপমানের মধ্যে থেকেও আমাদের জন্য কাজ করে গেছেন, যে কাজের সুফল আমরা আজকে পাচ্ছি। তো আসুন এবার আমরা চিঠিটা একটু পড়ি। নিবেদিতাকে লিখছেন, বলছেন কি, আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে। আমার কি আদর্শ, জীবনে একটা আদর্শ দরকার, স্বামীজি বলছেন। তো স্বামীজির কি আদর্শ ছিল? আমাদের আদর্শ না হয় স্বামীজি, আমি ভাবলাম আমাদের আদর্শ না হয় নেতাজি, আমাদের আদর্শ না হয় অন্য কোনো একজন মহাপুরুষ, চৈতন্য মহাপ্রভু বা শঙ্করাচার্য, যাই হোক আমাদের একজন মহাপুরুষকে আমরা পেয়েছি। কিন্তু একজন মহাপুরুষের কি আদর্শ, স্বামী বিবেকানন্দের কি আদর্শ ছিল? তিনি নিবেদিতাকে একটা চিঠিতে লিখছেন যে আমার আদর্শকে অতি সংক্ষেপে আমি মানে প্রকাশ করা চলে, আর তা হলো এই, স্বামীজি বলছেন কি, মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে, তার শয়নে স্বপনে জাগরণে কর্মে মানে সব সময় তিনি, তার কথনে বক্তৃতায় সমস্ত জায়গায় ধ্যানে তার একটাই খালি চিন্তা, যে মানুষ তো দেবতা। আমি বুঝতে পেরেছি, একটা মানুষকে যদি ভূত ধরে, ধরুন শ্যাম বলে একটা ভূত আপনাকে চেপেছে, তাহলে কি হবে, আপনি আপনার অস্তিত্ব ভুলে যাবেন। কেউ যদি জিজ্ঞেস করে তোর নাম কি, আপনি বলবেন শ্যাম শ্যাম। ঠিক সেরকম মানুষ হচ্ছে দেবতা। আপনি আমি আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন, জ্যান্ত শিব রয়েছেন, কিন্তু আমাকে দেবাশিস ভূত চেপেছে, আপনাকে অমুক ভূত চেপেছে, তমুক ভূত চেপেছে, আমরা ভূতগ্রস্ত হয়ে গেছি। তাই স্বামীজি বলছেন কি, আমার একটাই আদর্শ যে মানুষের কাছে, মানুষ যে মানুষ নয়, মানুষের ভেতরে যে শিব রয়েছে, জ্যান্ত শিব রয়েছে, জ্যান্ত ভগবান রয়েছেন, সেইটা আমি, সেই বাণীটা আমি প্রচার করব, এইটাই আমার আদর্শ, আর কিচ্ছু নয়। এবং স্বামীজি বলছেন কি, শুধু এইটা বলে দিয়ে ক্ষান্ত নয়, আপনার ভিতরে ভগবান আছে, আমার ভিতরে ভগবান আছে, এইটা খালি বলে দিয়ে ক্ষান্ত নয়, সর্বকার্যে অর্থাৎ সব কাজে, খাওয়া ঘুম জেগে ওঠা, মানুষের জন্য কাজ করা, পড়ানো, অফিসে যাওয়া, রান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, সমস্ত সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করতে হবে। আমি অফিসে বসে কাজ করছি, কিন্তু আমার কাজটা যেন আমার ভেতরে যে দেবতা রয়েছে সেই দেবতাকে প্রকাশে সহায়তা করে। এবার কি হবে, আমি যদি কাজ করতে করতে শুধু ঘুষ খাই তাহলে কি হবে? স্বামীজি বলছেন যে কোনটা দেবত্ব আর কোনটা পশুত্ব, না যা যে চিন্তাটা যে কর্মটা আমাদের হৃদয়কে আমাদের মনকে শক্তিশালী করে, খুব শক্তিশালী করে, সেইটাই হচ্ছে নৈতিক শক্তিশালী করে, সেইটাই হচ্ছে দেবত্ব, সেইটাই হচ্ছে দেবত্বের চিন্তা, সেইটাই হচ্ছে ধর্ম। তো ধরুন অফিসে বসে আমি ঘুষ নিলাম, অফিসে বসে একজনের সঙ্গে আমি মানে খুব খারাপ আচরণ করলাম, এতে কি হবে, মুখে হয়তো আমি বলে যাচ্ছি, অন্তরটা কিন্তু আমার দুর্বল হয়ে যাচ্ছে, আমি কিন্তু শক্তিশালী হতে পারছি না। তার মানে কি, এই কর্মটা আমার ভেতরের যে দেবত্ব সেই দেবত্ব প্রকাশে বাধা দিচ্ছে। তো
কেউ একজন হয়তো রান্না করছে, রান্না করতে করতে হিজি বিজি এটা ওটা চিন্তা করছে, কিন্তু রান্না করতে করতে যদি আমি ভাবি যে এই রান্নাটা আমি করছি যারা খাবে তাদের প্রত্যেকের মধ্যে শিব রয়েছে, প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন, অতএব আমি সুন্দর করে করব, কেননা আমি ভগবানকে প্রসাদ নিবেদন করব। আমি যখন আমার ছেলেকে খেতে দেব মনে মনে ভাবব, মনে মনে ভাববো যে আমি যেন শিবকে বসিয়ে খেতে দিচ্ছি। এখন যদি মনে মনে না ভেবে যদি আমি বাস্তবে এরকম করতে চাই, ছেলেকে ডাকবো দিয়ে বলবো হে শিব শম্ভু বলে ঘণ্টা কাঁসর বাজাবো, সামনে থালা বসিয়ে রাখবো, এটা অবাস্তব। মনে আমাদের মনটাকে শুদ্ধ করতে হবে, মনে মনে ভাবতে হবে যে আমার ছেলের ভিতরে, আমার মায়ের ভিতরে, আমার কাকিমার ভিতরে, আমার বৌদির ভিতরে, আমার বাবার ভিতরে, মায়ের ভিতরে জ্যান্ত শিব রয়েছেন। তো সেইটি আমি যে রান্না করছি, আমি যে ঘর ঝাড় দিচ্ছি, আমি যে মানুষের সঙ্গে কথা বলছি, ওইভাবে আমার কাজ, আমার চিন্তা মনিটরিং করতে হবে। এখন দেখুন, এই কথাগুলো মনে হবে যেন নতুন, মনে হবে যেন অবাস্তব, কিন্তু স্বামীজি বলছেন একটা চিঠিতে, কি লিখছেন জানেন তো? স্বামীজি বলছেন যে প্রাচীন ভারতবর্ষের মুনি ঋষিরা যে চিন্তা ভাবনা করে গেছেন সেই চিন্তাগুলোকে বলছে অতি পবিত্র চিন্তা, অতি শক্তিশালী চিন্তা। সেই চিন্তাগুলোকে ঠিক ঠিক বুঝতে গেলে আমাদের শত শত জন্ম কেটে যাবে। আর যদি ভারতবর্ষের উন্নতি করতে হয়, তিনি ক্ষেত্রীর মহারাজকে এই চিঠিটা লিখছেন, যদি ভারতবর্ষের উন্নতি করতে হয়, যদি মানুষকে যদি উন্নত করতে হয়, তাহলে প্রাচীন ভারতের মুনি ঋষিদের কথাগুলোকেই অবলম্বন করে আমাদের উঠতে হবে। তো আমাদের মুনি ঋষিরা, আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে এটাই শিখিয়ে গেছেন যে আমাদের ভেতরেই ভগবান রয়েছেন, ওই মন্দিরে নেই, মসজিদে নেই, ওই কোথাও নেই, এই শরীরের মধ্যে রয়েছে। অতএব আমাদের প্রতিটা কাজ কর্ম যা কিছু সমস্ত কিছু নির্ধারিত হবে যাদের জন্য এগুলো করছি, একটা সংসারে হোক, একটা স্কুলে হোক, একটা অফিসে হোক, মাঠে ঘাটে বাজারে হোক, যাদের জন্য এই কাজটা করছি তারাই হচ্ছে, তাদের ভেতরে ভগবান রয়েছেন এইটা ভেবে আমাকে করতে হবে, আমার ভেতরেও রয়েছেন। অতএব আমি কর্মটাকে যত ভালো করে, এই উন্নত চিন্তাটাকে আমি যত আমার মধ্যে সুপার ইম্পোজ করবো, চাপিয়ে দেবো, আরোপিত করবো, তত কিন্তু আমার উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, মন শুদ্ধ হবে, আমি তত ভালো হয়ে উঠব। তো তাই স্বামীজি বলছেন যে আমার আদর্শ হচ্ছে যে প্রতিটি মানুষের কাছে গিয়ে বলা যে তুমি হচ্ছে দেবতা, তোমার ভিতরেই দেবত্ব রয়েছে, এই বাণীটা আমি পৌঁছে দেব। আর আমি বলবো যে তোমার প্রতিটি কর্মের মধ্যে তুমি ওই দেবত্বকে প্রকাশ করো, ওই দেবত্বকে প্রকাশ করো। কীভাবে তুমি দেবত্বকে প্রকাশ করবে সেই পন্থাটা তুমি নিজেই ঠিক করে নাও, তুমি নিজেই ঠিক করো। এই তার জন্য কোনো শর্টকাট রাস্তা নেই, তার জন্য কোনো একদম একটা আমি এটাই নিদান দিয়ে দিলাম এইভাবেই করতে হবে সেরকম নয়। সেটা আমি যদি ভালোবাসি, আমি যদি কাউকে ভালোবাসি, তার সঙ্গে আমি কীভাবে দেখা করব, কী কথা বলবো না বলবো, সেটা কি আমার বন্ধু বলে দেবে? সেটা আমাকেই ঠিক করতে হবে যে আমি যাকে ভালোবাসি তার সঙ্গে আমি কখন দেখা করব, কি কথা বলবো, সেটা আমাকে নিজেকেই ঠিক করতে হবে। ঠিক সেরকম আমি যদি ভালোবাসি যে আমার ভেতরে এবং আমার পরিবারের ভেতরে যারা রয়েছেন, পরিবারের ভেতরে প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন, এবার আমি ওদের সঙ্গে কীরকম ব্যবহার করব, কি কথা বলবো, কিভাবে আচার আচরণ করব, সেটা আমাকেই স্থির করতে হবে, সেটা আর কেউ বলবে না। কথাগুলো মনে হয় অবাস্তব, কিন্তু একবার যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে থাকি ওটাই হবে বাস্তব। বাকি মনে হবে যে এতদিন আমি এগুলো প্রয়োগ করিনি, ভাবিনি, বরং অবাস্তব জগতে ছিলাম। কুসংস্কারের শৃঙ্খলে এই সংসার আবদ্ধ, যে উৎপীড়িত সে নর বা নারী হোক আমি তাকে করুণা করি। যে অত্যাচারিত, ধরুন আপনি একজনকে অত্যাচার করছেন, যে অত্যাচারিত স্বামীজি বলছেন তাকে আমি করুণা করি, কিন্তু যে উৎপীড়নকারী, যে অত্যাচার করছে, তাকে আমি আরও বেশি করে, তাকে আমি আরও বেশি করে করুণা করি। কেন? তারপরে স্বামীজি বলছেন নিবেদিতাকে, এই একটা ধারণা আমার কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে, সকল দুঃখের মূলে আছে অজ্ঞতা। এই যে আমরা তো দুঃখ পাই, এই পৃথিবীতে কে দুঃখ পায়নি বলুন তো? সবাই আমরা দুঃখ পাই। আসলে কী হয়, দুঃখটা সহ্য করতে 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 আমরা
আর ছোটোখাটো দুঃখগুলো আমাদেরকে স্পর্শ করতে পারে না। কেননা আমরা আমরা একটু ইয়ে হয়ে গেছি, সিজন্ড হয়ে গেছি, আমরা নুব্জ হয়ে গেছি, আমরা ওইভাবে আমরা সিজন্ড হয়ে বসে আছি। তো সকল দুঃখের মূলে হচ্ছে অজ্ঞতা, স্বামীজি বলছেন। অজ্ঞতা, অজ্ঞতা মানে কি? না, জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব। ধরুন বাবা আমাকে একটা আঘাত দিল, আঘাত দিল, সেইটাকে এইবার কী হচ্ছে না, বাবা আমাকে একটা আঘাত দেওয়ার পরে কী হলো না, আমি ভেঙে পড়লাম, আমি ভেঙে পড়লাম। আমি ভেঙে কেন পড়ছি? না, আমার অজ্ঞতার কারণে। কেন? না, বাবা যে কারণটা, যে কারণে আমাকে একটা আঘাত আমার উপরে হেনেছে, এমন একটি কথা বলেছে, আমি দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, এইবার আমাকে মনে করতে হবে যে বাবার মধ্যেও ভগবান রয়েছেন, আমার মধ্যেও ভগবান রয়েছে। তাহলে আমার ভুল ত্রুটিটা কোথায় হচ্ছে? ইন্ট্রোস্পেকশন। সারদাদেবী বলছেন না, যদি শান্তি পেতে চাও মা, কারুর দোষ দেখো না, দোষ দেখবে নিজের, দোষ দেখবে নিজের। তো এই নিজেরই যখন আমরা দোষ দেখতে যাব, তার মানে কি? দোষ দেখা মানে কি? আমার মধ্যে অজ্ঞতা রয়েছে, তাই আমি এত কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। তো অজ্ঞতা মানে জ্ঞানের অভাব, মানে জ্ঞানের স্বল্পতা। অন্ধকার মানে কি? আলোর স্বল্পতা, অর্থাৎ আলো আছে, কম আছে, তাই জন্য তো বিড়াল দেখতে পায় এই অন্ধকারের মধ্যে, তারপরে পেঁচা দেখতে পায়। তো অজ্ঞতা মানে হচ্ছে জ্ঞানের স্বল্পতা, জ্ঞান আছে অল্প, ঠিক আছে, ওইটাকে আমরা চর্চা করি তাহলে চলে আসবে। তো জগৎকে আলো দেবে কে? স্বামীজি বলছেন, আত্মবিসর্জনই ছিল অতীতের কর্মরহস্য। আমরা যত কিছু কর্ম করি, আত্মবিসর্জন কি জানেন তো, এই জগতে কেউ কিন্তু স্বার্থপর নয়, কিন্তু আমরা মনে করি স্বার্থপর। আচ্ছা বলুন তো, যে সবচেয়ে বেশি স্বার্থপর, যে সবচেয়ে বেশি কৃপণ, আমি ভাবলাম যে আপনার পাড়ায় একজন লোক আছে যে হচ্ছে প্রচুর কৃপণ, তাকে আমরা স্বার্থপরও বলি। সে কী করে না, প্রচুর মানুষকে ঠকিয়ে মুখিয়ে টাকা পয়সা এটা ওটা ইনকাম করে দিয়ে ব্যাংকে রাখে, এইভাবে করে চলে, আমরা তাকে ঘৃণা করি। কিন্তু ভাবুন তো, যে ধরুন এরকম করছে, সে কিন্তু একজন বড় দাতা, সে তো ব্যাংকে রাখছে, ব্যাংক সেই টাকাটা কী করছে, আর দশজনকে দিয়ে দিচ্ছে। তারপরে কি, যে যাকে আপনি এইরকম বলছেন, একটু ভেবে দেখুন, সে সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনছে, তাকে টাকা দিচ্ছে, নাপিতের কাছে চুল কাটাচ্ছে, তাকে টাকা দিচ্ছে, বাসে চাপছে, ট্রামে চাপছে, এতে চাপছে, টাকা দিচ্ছে, টাকা তো খরচা করছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে এইভাবে কৃপণ, সে নিজে মনে করছে যে আমি হচ্ছি কৃপণ, আমি হচ্ছি স্বার্থপর, আর আমরাও বলছি স্বার্থপর। তো এই পৃথিবীতে স্বামীজি বলছেন যে আদান প্রদানই হচ্ছে, আদান প্রদানই হচ্ছে প্রকৃতির নিয়ম। আপনি যতটা নিচ্ছেন ততটা আপনি দিচ্ছেন, আমরা জানি না কীরকম ব্যাপারটা। না, আপনি প্রশ্বাস বায়ু যতটা গ্রহণ করলেন, আমি গ্রহণ করলাম, নিঃশ্বাস ততটা ছাড়লাম, স্বামীজি বলছেন আমরা যতটা গ্রহণ করছি ততটাই ছাড়তে হচ্ছে। তো একজন কৃপণ ব্যক্তি, একজন স্বার্থপর ব্যক্তি, যতটা পরিমাণ টাকা সে গ্রহণ করছে, সেই টাকা তাকে ছাড়তে হচ্ছে। স্বামীজি বলছেন ছাড়তেই যখন হবে, তাহলে জেনে শুনেই ছাড়ো যে না, আমি স্বার্থপর নই, আমি পরার্থকারী, আমি পরের উপকার করার চেষ্টা করছি, আমি স্বার্থপর নই। তো এটা জেনে শুনে করলে কি হবে? স্বামীজি বলছেন তোমার হৃদয়ে একটা নৈতিক সাহস আসবে, একটা শক্তি আসবে, এবং তোমাকে ধীরে 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 আরও উন্নততর মানুষে পরিণত করবে। ওইটি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এইটাই হচ্ছে জ্ঞান। তাহলে কি হবে না, সমস্ত দুঃখে এতদিন আমি আমাকে স্বার্থপর বলে মনে করে এসেছি। একজন মা ধরুন, সে রান্না করছে, এবার একটু যদি আমরা ভাবি, সে কত লোকের জন্য রান্না করছে, কত মানুষের জন্য রান্না করছে, খাওয়াচ্ছে, এটা করছে, তার নিজেরকে স্যাক্রিফাইস করছে, একজন পিতা সংসারের জন্য স্যাক্রিফাইস করছে। তো তাহলে আমরা তো স্যাক্রিফাইস করছি, যতটা আমরা গ্রহণ করছি ততটা আমরা ত্যাগও করছি। আত্মবিসর্জন ছিল, এই আত্মবিসর্জন রহস্যটা আমাদের শিখতে হবে। কি শেখা? না, আমি অপরের জন্য করছি, আরও বেশি বেশি করে করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি দুপুরবেলা ঘুমাবো, ভাত ঘুম দেব, আর দিয়ে বলবো যে আমি সমাজসেবা করব, এই দুটো একসঙ্গে কিন্তু হবে না। আমাদেরকে কোথাও না কোথাও একটা বিসর্জন দিতে হবে। একজন মা, সে যদি মনে করে আমি সবসময় আমি
আমি আমার পড়াশোনা নিয়েই কাটিয়ে দেবো, সে কি কাটাতে পারবে বলুন তো? তাকে তো বাড়ির সকলের জন্য রান্না বান্না এটা ওটা করতে হবে। এবার মা যদি বিদ্রোহিনী হয়ে ওঠে যে আমি কেন তোমাদের জন্য রান্না করব, তোমাদের জন্য আমি কিছু করব না, আমি আমার নিজের জন্য করব, সেইভাবে তো জীবন চলতে পারে না। জানতে বা অজান্তে একজন মা প্রচুর পরিমাণে মানুষের জন্য কাজ করে যান, একজন বাবা কাজ করে যাচ্ছে, একজন শিক্ষক জানতে বা অজান্তে কাজ করে সমাজের জন্য, একজন চাষি কাজ করে যাচ্ছেন জানতে বা অজান্তে কাজ করে যাচ্ছেন। স্বামীজি বলছেন কি না, অজান্তে করবে কেন, সেটা জানতে জানতে করো যে আমি সমাজের উপকার করছি। এই ভাবটা যখন চলে আসবে তখন আমরা সমাজের জন্য যখন কাজ করব তখন আর অপরের ক্ষতি করব না, অপরের ক্ষতি আর করব না। কেন না, তখন তো ভাববো যে আমার ভিতরেও শিব রয়েছে তো আপনার ভিতরেও শিব রয়েছে, তাহলে আমি কি আর কি স্বার্থশূন্য। স্বার্থশূন্য মানে কি না, আমি সকলের সঙ্গে মিশবো, সকলের জন্য কাজ করব, আমার কোনো ধান্দাবাজি থাকবে না, আমার কোনো ধান্দাবাজি থাকবে না। আমি একজন বন্ধুর সঙ্গে মিশছি, দিয়ে আমি ভাবছি বন্ধুর সঙ্গে হাত করি, হাত করার পরে তারপরে হবে আমি কিছু টাকা ধার নিয়ে নেব, এই ধরনের কোনো ধান্দাবাজি চলবে না। কেন না, মনে করতে হবে যে আমার বন্ধুর মধ্যেও ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, শিব রয়েছেন, আমার মধ্যেও শিব আছেন। আমি প্রেমে উদ্দীপিত হয়ে, ভালোবাসায় উদ্দীপিত হয়ে আমি তাকে ভালোবাসবো, ভালোবাসার জন্যই ভালোবাসবো। অতএব আমি ওইভাবে ওর সঙ্গে মিশবো, কোনো ধান্দা নিয়ে মিশবো না। ওই স্বার্থ থাকবে, ধান্দা থাকবে, আমি মিশবো, এতে কিন্তু মেশা হবে না। দুদিন থাকবে, তিন দিনের দিন ভেঙে যাবে, আর কিন্তু থাকবে না। তো তাই স্বামীজি বলছেন কি, এই জগতে এখন প্রয়োজন চরিত্র। সেই চরিত্র কি হবে না, যাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থশূন্য হবে, স্বার্থশূন্য হবে। দেখুন, আমি হাজার হাজার মানুষকে সাহায্য করতে নাই বা পারলাম, আমি একজনকে তো সাহায্য করতে পারবো, যার কাছ থেকে আমি কোনো আশা করব না যে না ভাই এই ধরুন মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, কালকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আছে, ঠিক আছে, যে আমি একটা ছাত্রকে হলেও আমি সাহায্য করব, যাকে যার কাছ থেকে আমি কোনো রকম আর প্রত্যাশা করব না, ওকে আমি নিঃস্বার্থভাবে সাহায্য করব। একজন চাষিকে হয়তো আমি একটু সাহায্য করি, একটু ছাত্রছাত্রীদের কাছে দাঁড়াচ্ছি, যেভাবে আমি পারি একটু স্বার্থশূন্য হওয়ার চেষ্টা করব। দেখুন, স্বার্থশূন্য তো একদিনে আমরা হতে পারবো না, আমরা স্বার্থপর আছি, আমাদেরকে যেতে হবে কোথায়, স্বার্থশূন্য অবস্থায়। কীভাবে যাব, লেস একটু কম স্বার্থপরতা, স্বার্থপর, স্টার্ট উইথ স্বার্থপরতা, সেলফিশনেস, লেস সেলফিশনেস ডে বাই ডে, অ্যান্ড আলটিমেটলি উই হ্যাভ টু রিচ টু আনসেলফিশনেস, দ্যাট ইজ আওয়ার আইডিয়াল, দ্যাট ইজ আওয়ার গোল, ওইটাই আমাদের হচ্ছে গোল, ওইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য যে পৌঁছাতে হবে। তার মানে কি আমি স্বার্থপর আছি ধরে নিলাম, এবার আমাকে নিঃস্বার্থপর হতে হবে। এবার ডে বাই ডে একটু একটু করে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, আমরা যদি একটু একটু করে প্র্যাকটিস করি ঠিক পৌঁছে যাব। তো সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করে তুলবে, বজ্রের মতো শক্তিশালী করে তুলবে। যদি আমি একটা মানুষকে ভালোবাসি, ভালোবাসার পরে যদি ওর পাশে যদি দাঁড়াই, তাহলে বজ্রের মতো আমার চরিত্র শক্তিশালী হবে। আর একটা কথা তোমার কাছে বলে রাখি, কি না, তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি রয়েছে, নিবেদিতাকে বলছেন, তোমার ভেতরে একটা জগৎ আলোড়নকারী শক্তি রয়েছে। দেখুন, এই কথাটা কিন্তু প্রত্যেকের মধ্যে খাটে, আপনার মধ্যেও একটা জগৎকে আলোড়ন করতে পারবে এরকম শক্তি রয়েছে। কেন না, ভগবান তো প্রত্যেকের মধ্যে রয়েছেন। ধীরে ধীরে আরও অনেক শক্তি আসবে যখনই আমরা এরকম প্রেমদীপ্ত হয়ে, যখনই আমরা নিঃস্বার্থপরতা প্র্যাকটিস করব। আচ্ছা ভাবুন দেখি, মায়েরা যখন রান্না শিখতো কত রকম করে প্র্যাকটিস করে, এখন ইউটিউবে, ইউটিউব খুলতে হয়, দেখতে হয় রেসিপি দেখে, তারপর ওইভাবে সমস্ত সংগ্রহ করতে হয়, তারপরে ধীরে ধীরে রান্না করতে হয়, তারপর অপরকে দিতে হয়, প্রথমবারে হয়তো সাকসেসফুল হই না, দ্বিতীয়বারে আবার করতে হয়, একটা ধীরে ধীরে আমরা পারফেকশনের দিকে পৌঁছে যাই। প্র্যাকটিস করতে হয় প্রতিটা জিনিসে, প্র্যাকটিস করতে হয়। সচিন তেন্ডুলকার প্রতিদিন নাকি সকালবেলা উঠেই তিনি 500 বল প্রথমে প্র্যাকটিস করতেন,
তারপরে তিনি অন্যান্য কাজে নামতেন এবং খবরের কাগজ পর্যন্ত পড়তেন না। প্রথম তার ঘুম থেকে উঠে তার প্রথম কাজ ছিল কি, যে 500টা বলকে আমি ফেস করব, এবং তিনি ওইভাবে প্র্যাকটিস করতেন। তো এই প্র্যাকটিসটা দরকার। আমরা আনসেলফিশনেস, নিঃস্বার্থপরতা দৈনন্দিন জীবনে চিন্তায় এবং কর্মে প্র্যাকটিস করব, তাহলে কি হবে না, আমরা চাই জ্বালাময়ী বাণী, ভালো ভালো বাণী অবশ্যই চাই, আমাদের দরকার, প্রয়োজন, আমাদের উদ্বুদ্ধ করবে, তার চেয়েও চাই জ্বলন্ত কর্ম, জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাগ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে, এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে, এর চেয়ে মহত্তর কাজ আর কি রয়েছে, প্রত্যেকের মধ্যে সেই মহাশক্তি লুকিয়ে আছে। আসুন আমরা এরকম আনসেলফিশনেস প্র্যাকটিস করতে করতে, নিঃস্বার্থপরতা প্র্যাকটিস করতে করতে, প্রেম লাভ প্র্যাকটিস করতে করতে আমরা ওই জায়গায় পৌঁছে যাই যে নিঃস্বার্থপরতায়, যে প্রেমের মধ্যে কোনো ধান্দাবাজি থাকবে না, কোনো কলুষতা থাকবে না, কোনো অশুভ উদ্দেশ্য আমার থাকবে না। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে সেই মহাশক্তি আমাদের মধ্যে জাগরিত হবে। স্বামীজি বলছেন, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাগ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে, এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে, এর চেয়ে মহত্তর কাজ আর কি রয়েছে। আমরা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক যে খুঁটিনাটি সব এসে পড়বে। আমি আট ঘাট বেঁধে কাজ করি না, কার্যপ্রণালী আপনা আপনি গড়ে ওঠে ও নিজের কার্য সাধন করে। আমি শুধু বলি, কি বলি, স্বামীজি বলছেন, আমি শুধু বলি ওঠো জাগো, তুমি চিরকাল অফুরন্ত আশীর্বাদ জানবে। ইতি শুভাশীর্বাদক বিবেকানন্দ। তো এই হচ্ছে স্বামীজির আদর্শ। তার আদর্শ হচ্ছে কি, যে মানুষকে গিয়ে বলা যে তোমার ভিতরে একটা মহাপ্রাণ লুকিয়ে রয়েছে, তোমার ভিতরে শিব লুকিয়ে রয়েছে, দেবত্ব রয়েছে, সেই দেবত্বকে তুমি তোমার চিন্তা কর্মে প্রকাশিত করো। এটা আছে, এটা মানুষ বুঝতে পারবে টুডে অর টুমোরো, দিস বার্থ অর বার্থ আফটার, দিস ওয়ার্ল্ড অর ওয়ার্ল্ড আফটার, এটা হবেই। কিন্তু আমরা যেন আর সময় নষ্ট না করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে যেখানে যে কর্মক্ষেত্রে আছি এই আদর্শকে যদি আমরা জীবনে প্রয়োগ করি, প্রয়োগ করলে আমরা ধীরে 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 সেই মহাপ্রাণে পৌঁছে যেতে পারবো। স্বামীজি বলছেন কি, মানুষের জীবনটা হচ্ছে একটা যাত্রা, একটা জার্নি। জার্নি কি না, পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব। আমাদেরকে তো প্রথমে পশুত্ব ত্যাগ করে প্রথমে ভদ্র হতে হবে, আমরা মানুষ, আমরা জেন্টেলম্যান হতে হবে, তারপরে তো আমরা সে পরের দিকে এগিয়ে যাব। তো স্বামীজি বলছেন কি, ফ্রম ব্রুড ম্যান টু বুদ্ধ, বুদ্ধ ম্যান, অর্থাৎ আমাদের মধ্যে অনেক পশু যে অবগুণ সেগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে আমরা ত্যাগ করব। কেন না, শ্রীরামকৃষ্ণ বলছেন, কি বলছেন না, যদি আমরা সন্দেশ পাই তাহলে কি আর চিটাগুড় খাবো, খাবো না। তো আমরা যদি একটা ভালো আদর্শ পাই তখন কি হবে না, নিম্নতর যে আদর্শগুলো সেগুলোকে আমরা ছাড়ব, ছেড়ে আরও ভালো আদর্শ নেব, এইভাবে এগিয়ে যাব। মনুষ্য মানে পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। আসুন আমরা বিশ্বাস করি, স্বামীজি যেমন বলতেন আমরা বিশ্বাস করি। এখন বলবেন যে বিশ্বাসে, বিশ্বাস তো সত্যিকারই কি আছে, এই বিশ্বাস আবার কি, আর এই পৃথিবীটা বিশ্বাসে চলছে, এই পৃথিবীটা কল্পনায় চলছে। বিশ্বাস মানে যদি কল্পনা হয়, এই পৃথিবীটা কল্পনায় চলছে। আপনি বলুন না, নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা, এগুলো কি রয়েছে, কোনোটাই নেই, আমরা দেখতে পাই না, কিন্তু আমরা কল্পনা করে নিয়েছি, কল্পনা করে এই পৃথিবীটাকে কত সুন্দর সুস্থভাবে চালাচ্ছি দেখুন। তো যখন নিউটনের সামনে যখন আপেল পড়লো, আপেল পড়ার পরে কি হয়েছিল,
না উনি কল্পনা করেছিলেন, ওখানেও কল্পনা, উনি কল্পনা করেছিলেন কিছু একটা আছে, কিছু একটা আছে, করতে করতে তার বিশ্বাস হলো। সেই বিশ্বাসের জোরে উনি বুঝতে পারলেন যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। তো এইরকম আমরা কল্পনা এবং বিশ্বাস এইগুলোই আমাদেরকে আরও উদ্বুদ্ধ করে, আরও শক্তিশালী করে, আরও আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। কল্পনা এবং বিশ্বাসের যে বস্তুটা, সেই বস্তুটা যদি খারাপ হয় তাহলে আমাদের চরিত্র খারাপ হয়ে যাবে, আর আমাদের কল্পনায় এবং বিশ্বাসে বস্তুটা যদি খুব ভালো হয় তাহলে আমরা ধীরে ধীরে ভালো হয়ে যাব। তো আমাদের কল্পনায় এবং বিশ্বাসে যেন স্বামী বিবেকানন্দ থাকেন, আমাদের কল্পনায় এবং বিশ্বাসে যেন এটাই থাকে যে আমাদের প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, জ্যান্ত শিব রয়েছেন, এটা যদি থাকে আমরা ধীরে ধীরে পশুত্ব ছেড়ে মনুষ্যত্ব, মনুষ্যত্ব ছেড়ে দেবত্বের দিকে এগিয়ে যেতে থাকব। আসুন আমরা রামকৃষ্ণ বিবেকানন্দ অন্যান্য, দেখুন সবসময় মনে রাখবেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ মানে এটা আলাদা কোনো কিছু নয়, রামকৃষ্ণ বিবেকানন্দ মানে অল ইনক্লুসিভ, সবাইকে আমরা নিয়ে, কোনো দেবতা দেবী কোনো সম্প্রদায় কেউ বাদ যায়নি, সবাই আমরা ঠিক, যত মত তত পদ, এটা আমাদের আদর্শ। সকল মানুষকে নিয়ে আমরা সকল মানুষকে বলতে থাকি যে প্রত্যেকের মধ্যে, তোমার ভিতরে প্রত্যেকের মধ্যে ভগবান রয়েছেন, ঈশ্বর রয়েছেন, জ্যান্ত শিব রয়েছেন। আসুন আমাদের আমাদের প্রতিটি কার্যে প্রতিটি চিন্তায় সেই দেবত্বকে, সেই মহত্বকে আমরা ফুটিয়ে তুলি। নমস্কার।